আমি জামবনের কুইরিপাড়ার শিবকুইরির বিটি সাজলি বুটে। কাগজওয়ালারা বললে, ওহো অতটুকু বললে হবে কেনে? তুমি এবার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে, তুমি খ্যাত মজুরের মিয়া, তুমি কি করে কামিনঘাটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি? সিটও তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতে রনি বৌদি, প্রধান উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হাইমলিয়ে পড়ল আমাদের মাটির কুড়ে ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহানবেলায় টিনের আগর খুলে হাইকে ডাইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনাইলে, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়াঘরের ঘুটঘুটটা আধারে। হেডমাস্টারকে দেখা মায়ের পাড়া আমিও চোখ কুচালে হা হয়ে ভাইলেছিলাম, একে স্বপন দেখছি নাকি? স্যার বললে, এটা স্বপন লয়, স্বপন লয় সত্যি বটে। কথাটা শুনে কাঁধে ভাসায় দিছিলাম আমরা দুই মা বেটি। আজ বাপ বাঁচি থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম, দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতি জ্বালাই দিছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটাকে আলো কুড়েছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতন মিয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে, কথাটা খুবই সত্যি। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই, খাড়া পাহাড়ে উঠা যে কী জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনের কুইরিপাড়ার শিবকুইরির বিটি সাজলি, যখন থাইকে হুঁশ হয়েছে তখন থাইকে শুনে আসছি বিটি নাকি মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরের হিসেল ঠেলবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতো, তুই কুইরিপাড়ার বিটি ছিলা, তোর কামিনঘাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাজলি, মন খারাপ করলি তো হাইরেই গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমাইলে আর এক কানে বার করে দিবি। তখন বাবুপাড়ার কুচিল দেঘুইরে ঘরে কামিনঘাটতো মা, ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটার আসতো বটে, জ্বর আইলে মা চুপচাপ ইগনাতে তালাই পাইতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জ্বরকালের সকাল, রোদ উঠছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ। আমি সেদিন রোদে পিঠ দিয়া গা দুলাইয়া পড়ছিলাম ইতিহাস, ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস। এ ঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কতেক, মায়ের জ্বর সে তারা শুনিতে না চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকু কইতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাঁট ফাট দিয়ে সাফ সুত্র করে আইসছিলাম চলে। দেঘরের গিন্নি নাই ছাইললেক, এক গাদা এটা কাঠা জুঠা বাসন আমার সামনে এনে ধরে দিলেক। বললুম, আমি তোমাদের জুঠা বাসন ধুইতে লাইব। বাবু গিন্নির সে কি রাগ, কি বললি তুই, যত বড় মূল হয় তত বড় কথা, জানিস তোর মা, তার মায়ের মা, তার মায়ের মা, সবাই এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজাইরে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুইতে লাইব। বললাম, হ আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইব, তোমরা লোক দেখে লাও, আমি চললুম। কথাটা বইলে গটগট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে, দুপাতা লেখাপড়া করা নাতনির
ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রা কারে নাই। আঘর মাসের সন্ধ্যা বেলায় ইগনাতে আগুন জ্বালায় গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল, বাপের পিটানো পাথরের মুখটা ঝইলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিনও দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছটাতে ডাকে মাথায় হাত বুলাইয়া গম গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস, শুন তর মা, তর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘুরে গতর খাটায় খাইয়াছে, তাতে হইয়েছেটা কি, তাতে হইয়েছেটা কি। ই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হইবার লগে জন্মাসলাই, যত বড়ই লাট সাহেব হোক না কেন, কারো কাছে মাথা লুয়াইয়া নিজের ত্যাজ বিকাবি নাই। এই ত্যাজটুকুর লগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি। আমি জামবনের কুইরিপাড়ার শিব কুইরির বিটি সাজলি। কবেকার সেই কেলাস সেভেনের কথা ভাবতে গায়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবর লাগা ইগনাতে এখন লুকে লুকাকার, তার মাঝে বাঁশি বাজায় জীবগাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে, কোথায় সাইজলি কুড়ি কোথায়, বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সজা আমাদের মাটির কুইরে ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাইজলি প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে, পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন ঘাটে মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমাকে দেখতে আইলাম, সত্যি বড় গরিব অবস্থা বটে, তোমাদের মতো মিয়ারা যাতে উঠে আসে তার লগেই তো আমাদের পার্টি, তার লগেই তো আমাদের সরকার, এই লও 10,000 চেকটা এখন লও, শুনো আমরা তোমাকে আরও ফুল দিব, সম্বর্ধনা দেব, আরও দেদার টাকা তুলে দেব। এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের ঝুলকে উঠল ক্যামেরা, ঝুলকে উঠল মন্ত্রীর মুখ, নানা মন্ত্রী নয় মন্ত্রী নয়, ঝুলকে উঠল আমার বাপের মুখ, গনগন আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না না, টাকা আমার নাই লাগবে, আর আপনারা যে আমাকে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বলছেন তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক, গায়ের সেই দে ঘরে গিন্নির বড় বেটা সে এখন পার্টির বড় লেতা, ভিড় ঠেলে সে আসে বললে, কেনে কি হয়েছে রে সাইজলি, তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে খুলে বল খালি। বললাম, আমার পাড়ার শয়ে শয়ে আরও অনেক সাইজলি আছে, আরও শিবকুড়ির বিটি আছে গা গ্রামে, তারা যদ্দিন অন্ধকার পরে থাকবে, তারা যদ্দিন লেখাপড়ার আগে কাঁদে বলবে, তদ্দিন কোনো বাবুর দয়া আমার লাই লাগবে, শুনছেন আপনারা, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।